নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিমাইয়ের পায়েশ রেসিপি। এই পায়েশ কিন্তু এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয়, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। পায়েশটা বানানোর জন্য আমাদের লাগছে এখানে 500 গ্রাম দুধ। আমি কিন্তু এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু একটু দুধের পরিমাণ বাড়িয়ে নেবেন। দুধটাকে আমরা ভালো করে জাল করে নেব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। আমি এখানে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা কাজু ও কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা এই ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটাকে ভালো করে একটু ভেজে নেব। কাজু কিশমিশটাকে আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। অন্যদিকে দুধটা আমার একটু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এখানে আমি সিমাই থেকে কিছুটা পরিমাণে সিমাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো সিমাইটা করছি না, আমি এখানে প্রায় একটা ছোট বাটির 1 বাটি মতো সিমাই দিয়ে দিয়েছি। আমি এখানে যেহেতু 500 গ্রাম দুধ ব্যবহার করেছি তাই আমি কিন্তু পুরো সিমাইটা এখানে ব্যবহার করছি না, আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন, এখানে আমার সিমাইটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দুধটা আমাদের এখানে ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু ও কিশমিশ। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই এই পায়েশের রেসিপি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এইভাবে কিন্তু পায়েশের রেসিপি বানালে খুবই ভালো হয় খেতে, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সামনেই আছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর দিনই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা সিমাইটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখুন, আমার কিন্তু এখানে পায়েশটা ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো চিনি ব্যবহার করেছি, আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো এর মধ্যে চিনি দিয়ে নেবেন। যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু এর মধ্যে আর একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। যারা একটু মিষ্টি কম খেতে চান তারা কিন্তু এই পরিমাণটা দিলে একদম পারফেক্ট হবে, আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দেখুন, এখানে আমার কিন্তু পায়েশটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু পায়েশটা খুব বেশি গাঢ় করব না, এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু গাঢ় হয়ে যাবে, আমরা কিন্তু সিমাইয়ের পায়েশ এই অবস্থায় নামিয়ে নেব। দেখুন, আমি কিন্তু আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। পায়েশটা ঠান্ডা করে এইভাবে আপনারা পরিবেশন করবেন। এইভাবে পায়েশ কিন্তু ঠান্ডা করে পরিবেশন করলে খেতে বেশি ভালো লাগে। পায়েশ কিন্তু গরম গরম খুব একটা ভালো লাগে না, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই পায়েশটা ঠান্ডা করে পরিবেশন করার। সবাই খুব ভালো থাকবেন আর এইভাবে লক্ষ্মী পুজোয় অবশ্যই পায়েশের রেসিপিটা ট্রাই করবেন।